আগামীকাল ব্রাহ্মণবাড়িয়ায় উপনির্বাচন হতে যাচ্ছে। আমরা 7 জন এমপি পদত্যাগ করবার পরে সেই আসনগুলো খালি হয়েছে এবং সেই খালি আসনে উপনির্বাচন হওয়ার কথা আগামীকাল, সেই উপনির্বাচন। এই উপনির্বাচনে অন্যান্য আসনগুলো কতটুকু আলোচনা এসেছে জানি না, তবে একেবারে ভীষণ রকম আলোচনা ছিল ব্রাহ্মণবাড়িয়া 2, যেটা আমার আসন। এটা আলোচনা ছিল এ কারণেই যে বিএনপি থেকে পদত্যাগকারী উকিল আব্দুস সাত্তার, যিনি বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন, তিনি এই নির্বাচনে আবার নতুন করে প্রার্থী হয়েছেন কলারছড়ি মার্কা নিয়ে। এবং তিনি প্রার্থী হওয়ার পর আওয়ামী লীগের তরফে যে লাফঝাঁপ আমরা দেখছি সেটা আসলেই চোখে পড়ার মতো। আওয়ামী লীগ তার নিজের যে 3 জন প্রার্থী ছিলেন, যদিও তারা স্বতন্ত্রে দাঁড়িয়েছিলেন, কিন্তু তারা আওয়ামী লীগের ক্যান্ডিডেট, আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগের কর্মী, আওয়ামী লীগের নেতা, সেই 3 জনই নানান অজুহাতে মনোনয়নপত্র একদিন আগে প্রত্যাহার করে নিয়েছেন। এবং তাদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছে কেন মনোনয়নপত্র তারা প্রত্যাহার করলেন, তারা 2 জন বলেছেন যে এত অল্প সময়ের মধ্যে এলাকায় যে কাজ করা দরকার সেই কাজ করা তাদের পক্ষে সম্ভব নয়, এলাকার মানুষের কাছে তারা যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেই প্রতিশ্রুতি পূরণ করা সম্ভব নয়, হাতে সময় নেই, তারা 2024 নির্বাচনকে টার্গেট করে কাজ করতে চাচ্ছেন, সেই কারণেই তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আরেকজন ক্যান্ডিডেট বলেছেন তার ব্যক্তিগত এবং পারিবারিক কারণে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। যারা মনোনয়নপত্র প্রত্যাহার করছেন এই বলে যে হাতে সময় নেই, কাজ করবার তেমন সুযোগ হবে না, তারা কি এটা আগে জানতেন না? তারা যখন মনোনয়নপত্র নিলেন, নির্বাচনে দাঁড়াবেন বলে মনস্থির করলেন, তখন কি তারা জানতেন না যে হাতে আর মাত্র কয়েক মাস সময় আছে, এই কয়েক মাসে তারা কতটুকু কি করতে পারবে এই হিসাব কি তাদের ছিল না? এটা তো গেল আওয়ামী লীগের যে 3 জন প্রার্থী স্বতন্ত্র হয়ে দাঁড়াতে চেয়েছিল তাদের কথা। এর বাইরেও বিএনপি থেকে স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছিলেন আবু আসিফ বলে আরেকজন প্রার্থী, সেই প্রার্থী আজকে কয়েকদিন যাবত নিখোঁজ। তার ওয়াইফকে ফোন করলে যেটা শোনা যাচ্ছে গণমাধ্যমে যে খবর আসছে, তিনি আতঙ্কিত। তার বাসার বাইরে সিভিল পোশাকে লোকজন ঘুরে বেড়াচ্ছে, বাসার ছবি তুলছে, বাসায় কে আসছে কে যাচ্ছে তার খবর রাখছে এবং নানান রকম ভয়ভীতি দেখাচ্ছে। নির্বাচনের মাঠে এই আবু আসিফের নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে বেশ কয়েকটি বয়ান আছে। একটি বয়ান হচ্ছে আবু আসিফকে ভয় দেখানো হয়েছে, তার লাশ মেঘনা নদীতে ফেলে দেয়া হবে, এগুলো সবই প্রথম আলোর রিপোর্ট, আপনারা দেখে নিতে পারেন, তার লাশ মেঘনা নদীতে ফেলে দেয়া হবে, তারপর থেকে আসিফ নিজেই পলাতক। আরেকটা বয়ান হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে তুলে নিয়ে গেছে এবং তারা যে তুলে নিয়ে গেছে তারা সে কথাটি স্বীকারও করছে না। ঘটনা যেটাই ঘটুক, তাকে প্রডিউস করা, তাকে নিরাপদে আবার ফিরিয়ে দেওয়ার পুরো দায়িত্ব রাষ্ট্রের, এর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, সরকারের এবং সর্বোপরি নির্বাচন কমিশনের, কারণ যেহেতু এটা নির্বাচন চলছে এবং তিনি নির্বাচনের একজন প্রার্থী। এর বাইরেও আরও 2 জন প্রার্থী আছেন যারা ঠিক তেমন মানে প্রমিনেন্ট কেউ নন বা তাদের জিতবারও তেমন কোনো সম্ভাবনা নাই, তাদেরকে কিন্তু আওয়ামী লীগ বসিয়েও দেয়নি কিংবা তাদেরকে আওয়ামী লীগ কোনো তেমন চাপও প্রয়োগ করেনি। ও এর মধ্যে আরেকটা কথা বলে রাখি, জাতীয় পার্টির একজন প্রার্থী ছিলেন, জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত একজন নেতা জিয়াউল হক মৃধা, যিনি ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনের এমপিও ছিলেন অতীতে, এবং বলা হয় যে জিয়াউল হক মৃধার সঙ্গে সত্যি একটা খুব হাড্ডাহাড্ডি ল কম্পিটিশন হওয়ার কথা ছিল, কারণ জিয়াউল হক মৃধারও বেশ কিছু ভোট এলাকাতে আছে। তো এই নানান কিছু বিবেচনায় জিয়াউল হক মৃধাও সেই নির্বাচন থেকে সরে যান এবং তিনি সরে যাওয়ার আগে বলেন যে যেহেতু উকিল আব্দুস সাত্তার দীর্ঘদিন রাজনীতি করেছেন, তিনি 4-5 বারের এমপি এবং তিনি বয়োবৃদ্ধ, এটা তার জীবনের শেষ নির্বাচন, তার হয়তো আর ভবিষ্যতে নির্বাচন করা হবার কথা না, মানে বায়োলজিক্যালি ইট ইজ নট পসিবল আর কি, তো সেই কারণেই তিনি যাতে সসম্মানে তার জীবনের শেষ দিন কটা কাটাতে পারেন সেজন্যই তিনি তার আসন মানে নির্বাচনের এই জায়গা থেকে, প্রার্থিতা থেকে তিনি সরে যাচ্ছেন। একটু লক্ষ্য করুন, যারাই নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বী হতে পারতেন এবং বিশেষ করে যেহেতু এলাকায় উকিল আব্দুস সাত্তার এখন মীর জাফর বা বিশ্বাসঘাতক নামে পরিচিত, বিএনপির কোনো ভোট তার পাওয়ার প্রশ্ন নাই। আওয়ামী লীগ একাট্টা হয়ে যতই কাজ করুক ওই এলাকায় আওয়ামী লীগের তেমন কোনো ভোট নাই। সুতরাং উকিল আব্দুস সাত্তারের শক্ত প্রতিদ্বন্দ্বী যারাই হতে পারত তাদেরকে হয় গুম করে কিংবা ভয় দেখিয়ে কিংবা প্রলোভন দিয়ে যাকে যেভাবে পেরেছে আওয়ামী লীগ কিন্তু নির্বাচন থেকে দূরে সরিয়ে রেখেছে। এবং এই যে উকিল আব্দুস সাত্তারের এই নির্বাচন বা ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের উপনির্বাচন, এটি কিন্তু আমাদের জাতীয় নির্বাচনে বিএনপিকে একটা বার্তা দেওয়ার চেষ্টা সরকারের তরফ থেকে, আমার অন্তত সেরকমই মনে হয়। বার্তাটা হচ্ছে, 1,
বিএনপির কিছু হাতে গোনা দু চারজন লোভী বিশ্বাসঘাতক মানুষ আছেন বা থাকবেন যাদেরকে সরকার টোপ দিয়ে টোপ গেলাতে পারবে, এবং যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আসবে, বিএনপি যদি নির্বাচনে অংশ নাও নেয় তারপরও তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিংবা অন্য কোনো মার্কা নিয়ে তারা নির্বাচনে আসবে, এবং সেই সব প্রার্থী যেহেতু মীরজাফর বা বিশ্বাসঘাতকতা করবে দলের সাথে, সুতরাং যারা বিএনপির কর্মী সমর্থক আছেন সেই সঙ্গে যারা সাধারণ ভোটার আছেন তাদের ভোট পাওয়ার কোনো প্রশ্ন কিন্তু তাদের নাই। তাদেরকে জিততে হবে আওয়ামী লীগের ঘাড়ে পা দিয়ে, এবং তাদেরকে জেতাবার জন্য এমন কোনো ট্রিক নাই, এমন কোনো রাস্তা নাই যেটা আওয়ামী লীগ ব্যবহার করবে না। আওয়ামী লীগ সবভাবে চেষ্টা করবে তাকে জিতিয়ে আনার, অন্য প্রার্থীকে বসিয়ে দিয়ে, অন্য প্রার্থীকে ভয়ভীতি দেখিয়ে, সেই যেই বিএনপি থেকে যিনি মীরজাফরি করে প্রার্থী হচ্ছেন তাকে সার্বিক সহযোগিতা দিয়ে, অর্থনৈতিক বলেন, অন্যান্য যে প্রশাসনিক বলেন, সকল রকম সহযোগিতা তারা সরকারের কাছ থেকে পাবে, এই একটা মেসেজ কিন্তু সরকার দিচ্ছে। এবং এই ফাঁকে আমি এটাও বলে রাখি যে আমার নেতাকর্মীরা যারা আমার কাজ করে তারা কেউ এলাকায় থাকতে পারছে না, তাদেরকে ঘর ছাড়া করে ফেলা হয়েছে, এলাকা ছাড়া করে ফেলা হয়েছে, প্রশাসনের প্রচণ্ড চাপ আছে। নির্বাচনের কয়েক সপ্তাহ বাকি থাকতেই আমি এলাকায় গিয়েছিলাম, আমার বরাদ্দের একটা উন্নয়ন প্রকল্পের কাজ চলছে, সেই প্রকল্প কেমন কাজ হচ্ছে সেটা দেখবার জন্যে। সেই এলাকায় আমাকে যেতে দেয়া হয়নি প্রশাসন থেকে চাপ প্রয়োগ করে, এবং সেখানে শুধু সেখানেই শেষ না, পুলিশের গাড়ি আমার কর্মীদের ওপরে ভীষণভাবে চাপ, আমাকে সর্বক্ষণিকভাবে নজরদারির মধ্যে রাখা, সারা রাত আমার উপরে, আমি জানি যে আমি যে বাসায় ছিলাম সেই বাসার চার হোল নাইট সেই বাসার চারপাশে পুলিশের ঘেরাও ছিল, অর্থাৎ আমাকে ভীষণ রকম সার্ভিয়ালেন্সের মধ্যে রাখা, চাপের মধ্যে রাখা, নজরদারিতে রাখা, এই সব কিন্তু হয়েছে নির্বাচনের বেশ এক দুই সপ্তাহ হাতে রেখেই, বাকি থাকতেই। সুতরাং এই যে চব্বিশে যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে যারা সত্যিকারভাবে দলের ডেডিকেটেড কর্মী থাকবেন, দলের ডেডিকেটেড নেতা থাকবেন, তাদের উপরে কিন্তু প্রচণ্ড একটা চাপ থাকবে, প্রশাসনের চাপ থাকবে, সরকারের চাপ থাকবে, এবং সর্বোপরি সরকারি দলের একটা চাপ থাকবে, ক্যাডার বাহিনীর একটা চাপ থাকবে। তবে এই কথাটাও আমি সরকারকে পরিষ্কারভাবে বার্তা দিতে চাই যে উকিল আব্দুস সাত্তারের মতন মীরজাফর কিন্তু আপনারা অনেক পাবেন না। আপনারা যদি মনে করে থাকেন যে বেশ অনেকগুলো উকিল আব্দুস সাত্তার আপনারা পাবেন এবং তাদেরকে দিয়ে আপনারা নির্বাচনে আনিয়ে নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখাবেন বা দেখাতে পারবেন, তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন। উকিল আব্দুস সাত্তারের মতন মীরজাফর যুগে যুগে একটা দুটাই আসে, অসংখ্য না।